জোর করে জমি দখল বাধা দিতেই গণ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলে জমি নিয়ে দুপক্ষের বচসায় আহত চার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কারিগরপাড়া এলাকায় জানা যায় নিয়াকত আনসারির বাড়ির রাস্তা গেথে উঁচু করে বাক্কার আনসারি যার ফলে নিয়াকত আনসারির বাড়িতে ভ্যান ঢুকতে অসুবিধা হয় আর সে কথা বলতেই শুরু হয় বাঘ বিতণ্ডা থেকেই শুরু হয় হাতাহাতি তাতেই আহত হন মোট চারজন আহতদের নাম নিয়াকত আনসারি আরজুমা বিবি রাজেশ আনসারি সাজেশ আনসারি মূলত রাস্তা এবং জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাঁধে বচসা ঘটনায় অভিযোগের তীর আহত নিয়াকতের ভাই বাক্কার আনসারি ও স্ত্রী এবং সন্তানের বিরুদ্ধে ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে আমার ছেলেরা ঘরে কাজ করছে ওরাও করছে ওরা এত দূর দায়েলিছে রাস্তাটা আমার ছেলে ভ্যান নিয়ে এসেছিল ভ্যান আনতে দেবে না ভ্যান আসছে উঠছে না তো বলছে এটা তো উঠছে না তো বলছে মার ভাঙবে মার মার বুঝলে ওরা সবাই মিলে মারতে লেগে গেছে তাহলে আমার মাটিতে ওরা দখল করে আছে আমার মধ্যে গেট বসেছে আমার মধ্যে ক্যান্ডেল বাড়ি নিয়েছে আমার ছেলের যান ভেঙে দিচ্ছে আবার আমাদেরকে ধরে মারছে ষোলো বছর আগে আমাদেরকে রুম করে মারিয়েছিলো থানায় কেস আছে ষোলো বছর আগে রুম করে মারিয়েছিলো সবাই মিলে তাতেও আমরা প্রতিবাদ করিনি থানায় কেসটাই দিয়েছি ডায়রি দিয়েছি আমাদের মাটি ওরা দখল করে নিচ্ছে ও কিছু না বললে আক্রমণ করবে না